ছোট থেকে মেধাবী ছাত্র হিসেবে পরিচিত, বরাবরই পাড়ার মিশুকে ছিলেন তিনি। বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াতেন, কিন্তু হাসপাতালে কর্মরত অবস্থায় সেই মেয়েরই মৃত্যু। আরজিকর হাসপাতাল থেকে অর্ধনগ্ন দেহ উদ্ধার, এই মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। মেয়ের খুনের কিনারা হোক দাবি তুলছেন বাবা মা, সেই হাসি খুশি মেয়েটার মৃত্যুতে শোকাহত প্রতিবেশীরাও। যাদবপুরে প্রথম বর্ষের ইঞ্জিনিয়ারিং ছাত্রের মৃত্যুর এক বছর কাটতে না কাটতেই ফের পড়ুয়া মৃত্যুতে উত্তেজনা। আরজিকর হাসপাতালের সেমিনার হল থেকে পিজি দ্বিতীয় বর্ষের ছাত্রী তথা চিকিৎসকের দেহ উদ্ধার ঘিরে শোরগোল। গলা টিপে শ্বাসরোধ করে খুন, উল্লেখ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। কেন খুন, নেপথ্যে কোন ষড়যন্ত্র, লম্বা হচ্ছে প্রশ্নের তালিকা। কাঠগড়ায় শহরের অন্যতম ব্যস্ত হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাও প্রশ্ন অনেকগুলো, উত্তর কবে মিলবে তা জানা নেই। তবে তার মাঝেই মৃত্যুর কঠোর সত্যিটা মেনে নিতে পারছে না কেউ, পরিবারের শোকের ছায়া। আমার মেয়েটাকে খুন করে ফেলেছে এরা, আমার মেয়েটাকে মেরে ফেলেছে। আমার একটা মাত্র মেয়ে, অনেক কষ্ট করে ডাক্তার করেছিলাম, লোকের সেবা করতে এসে নিজেই খুন হয়ে গেছে। কোনোদিন কিছু বলবি না, আমার মেয়েকে খুন করেছে। আমার মেয়ের মতো ভালো মেয়ে হয় না। বছর 31 এর পড়ুয়া সোদপুরের বাসিন্দা, ছোট থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন, সেই মতোই পড়াশোনা প্রস্তুতি, বরাবরই মেধাবী ছাত্রী, পড়াশোনায় ছিল ধ্যান জ্ঞান। এরপর স্বপ্ন পূরণের পালা, স্বপ্ন পূরণ হয়েছে, নামের পাশে ডাক্তারির ডিগ্রিও যুক্ত হয়েছে, কিন্তু সফর শুরু হতে না হতেই থামলো সেই যাত্রা। খুবই ভালো মেয়ে, প্রচন্ড ভালো মেয়ে, মানে ওর মতন ভালো মেয়ে হওয়া মুশকিল। প্রচন্ড ধীর স্থির, কোনো বেশি চিৎকার নেই, চেঁচামেচি নেই, পড়াশোনা তো মানে একদম নাম্বার ওয়ান পড়াশোনা। ও তো চন্দ্রচূড় থেকে একদম মানে ভালো পাশ করে বেরিয়েছিল। কষ্ট তো অবশ্যই লাগছে, এত ছোট থেকে দেখছি জানি। ওর বাবা মা মা কাঁদতে কাঁদতে যাচ্ছে, বলছে আমার মেয়ে আর নেই, আমার মেয়ে সুইসাইড করেছে, এইটুকু খবর শুধু শুনেছি, আর কিছু জানি নয়, একদমই নয়। এটা মানে মুখে বলা যায় না যে এতটা শোক, এরকম একটা ঘটনা পাড়ায় একটা মেয়ে, ভালো মেয়ে সে নেই, এটা মানতেই খারাপ লাগে। স্থানীয় সূত্রে খবর, বাবার জামা কাপড়ের ব্যবসা, তাই ছোট থেকেই পরিবারের সেই অর্থে সমস্যা ছিল না বললেই চলে। ভদ্র পরিবার, ভালো ব্যবহার, তাই আত্মহত্যা করতেই পারে না ওই পড়ুয়া, এমনটাই দাবি প্রতিবেশীদের। তাদের মুখেও খুনের তত্ত্ব স্পষ্ট, ময়নাতদন্তের রিপোর্টেও সেই ইঙ্গিতই রয়েছে। সবকিছুর পরেও সেই হাসি খুশি মেয়েটির এই মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না কেউই, তাই খুনের কিনারার দাবিতে সরব হয়েছেন প্রত্যেকে। সোদপুর থেকে জয়ন্ত মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি।